হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে। আর আজকে আমরা দেখব চেইনসম্যানের এপিসোড 4। তাহলে চলো শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম বাদুড় ডেভিলটা পাওয়ারের বিড়ালটাকে আর পাওয়ারকে খেয়ে ফেলে এবং শহরের দিকে উড়ে যায় মানুষের রক্ত খাওয়ার জন্য। কিন্তু এরপরে আমরা দেখি ডেনজি ও বাদুড় ডেভিলটার মধ্যে প্রচণ্ড লড়াই। অবশেষে ডেনজি বাদুড় ডেভিলটাকে মেরে ফেলে তার চেইনস দিয়ে, আর পাওয়ার ও তার বিড়ালকে বাঁচায়। এরপর পাওয়ার চোখ খুলে ডেনজিকে দেখতে পায়। ও তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচালে? এর উত্তরে ডেনজি পাওয়ারের ব্রেস্টের দিকে ইশারা করে বলে ও সেগুলি ছুঁতে চায়। পাওয়ার মনে মনে ভাবে, এ কেমন বোকা। কিন্তু যেহেতু তার বিড়াল এখন সুরক্ষিত, তাই পাওয়ার ডেনজিকে তার পারমিশন দেয়। ডেনজি পারমিশন পেয়ে খুবই উত্তেজিত হয়ে ওঠে। তখনই হঠাৎ খুব জোরে একটা শব্দ হয় এবং ডেনজির একটা হাত কেটে মাটিতে পড়ে যায়। সেই সময় এখানে একটা লিস্ট ডেভিল চলে আসে আর ডেনজির কাটা হাতটি খেয়ে ফেলে। পাওয়ার ডেনজিকে তার বিড়ালটি নিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু ডেনজি তার কথা না শুনে তার পাওয়ার কর্ডটি টানে ডেভিলের সাথে লড়াই করার জন্য। কিন্তু সে পুরোপুরিভাবে চেইনসম্যানে ট্রান্সফর্ম হতে পারে না, কারণ কিছুক্ষণ আগে সে অনেক রক্ত লস করেছে। এখন লিচ ডেভিলটি বুঝতে পেরে যায় যে ডেনজি বাদুড় ডেভিলটিকে মেরেছে। আসলে লিচ ডেভিলটি হলো বাদুড় ডেভিলটির গার্লফ্রেন্ড। কিন্তু লিচ ডেভিলটি ডেনজিকেও পছন্দ হয়ে যায়, তাই সে ডেনজিকে জীবিত ছেড়ে দেওয়ার অফার দেয়। কিন্তু তার বদলে পাওয়ার তার বিড়ালকে মরতে হবে। এই কথা শোনা মাত্রই ডেনজির সঙ্গে সঙ্গে লিচ ডেভিলটাকে অ্যাটাক করে দেয়। এই সবকিছু দেখে পাওয়ার মনে মনে ভাবে, ডেনজি কতটা বোকা, শুধুমাত্র ব্রেস্ট ছোঁয়ার জন্য ও নিজের জীবনকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ডেনজি লিচ ডেভিলটাকে একটা ঘুষি মারে, কিন্তু লিচ ডেভিল তাকে দূরে ছুড়ে ফেলে দেয় এবং বলে, তুমি খুবই দুর্বল, তুমি কি করে বাদুড় ডেভিলটাকে মারলে? তারপর বলে তার আর বাদুড় ডেভিলটার একটা স্বপ্ন ছিল যে তারা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলবে। কিন্তু ডেনজি তাদের এই স্বপ্ন ভেঙে দেয়। ডেনজিও তার স্বপ্ন সম্পর্কে লিচ ডেভিলকে বলে, যেটি লিচ ডেভিলের একদমই ভালো লাগে না। ডেনজি দৌড়ে গিয়ে ডেভিলটার গলায় একটা কোপ মেরে দিয়ে চেঁচিয়ে বলে, কিভাবে সবাই তার স্বপ্নে নিয়ে হাসিটা করেছে, যেখানে তাদের নিজেদের স্বপ্ন হলো বিড়াল বাঁচানো এবং প্রতিশোধ নেওয়া। এরপর দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। ডেনজি প্রচুর মার খায় এবং প্রতিবার মার খেয়ে সে আরো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। অবশেষে ডেনজি ডেভিলটার গলা কাটার জন্য লাভ দেয়, কিন্তু ডেভিলটি তার জিভ দিয়ে ডেনজিকে ধরে খেয়ে ফেলতে যায়। আর তখন সেখানে চলে আসে আকি এবং তার হাত দিয়ে এমন একটা কিছু করে যার কারণে যেখানে একটা ফক্স ডেভিল চলে আসে আর লিচ ডেভিলটার মাথা কামড়ে ছিঁড়ে ফেলে। তারপর ফক্স ডেভিলটি আকির পারমিশন নিয়ে লিচ ডেভিলটির মাথাটি গিলে ফেলে। লিচ ডেভিলটির মৃত্যু হয় এবং ফক্স ডেভিলটিও ধোয়ার মধ্যে কোথাও হারিয়ে যায়। আকির সাথে আরও কিছু নতুন ডেভিলেন্টার ছিল, যাদেরকে আকি বাকি সবাইকে রেস্কিউ করার জন্য বলে। কিছুক্ষণ পরে ডেনজির চোখ খুলে নিজেকে হসপিটালে খুঁজে পায় এবং দেখে আকি তার পাশেই বসে আছে। আকি ডেনজিকে বলে, ডেনজির কাটা হাতটি তারা ওখানে খুঁজে পেয়েছিল, তারা ওটাকে রিঅ্যাটাচ করে দিয়েছে। ডেনজি আকিকে জিজ্ঞাসা করে, ওই ফক্স ডেভিলটি কোথা থেকে এসেছিল? তখন আকি বলে, ডেভিল হান্টার্সরা অনেক ডেভিলদের সাথে চুক্তি করে যাতে অন্য ডেভিলদের সাথে লড়াই করতে পারে, যেরকম ডেনজি পচিতার সাথে চুক্তি করেছিল, সেরকমই আকিও ফক্স ডেভিলের সাথে চুক্তি করেছে। তবে ফক্স ডেভিলের শক্তির পরিবর্তে আকিকে তার শরীরের একটা অংশ ডেভিলকে খাবার হিসেবে দিতে হয়, আর এইবার আকি তার হাতে চামড়া দিয়েছে। আকি ডেনজিকে বলতে থাকে, ডেভিল হোক বা ফিন্ড, এদের উদ্দেশ্য শুধুমাত্রই মানুষকে হত্যা করা। এর উত্তরে ডেনজি বলে, কই পাওয়ার তো এরকম না। তখন আকি বলে, সিসিটিভির সাহায্যে তারা দেখতে পেয়েছে যে ডেনজি আর পাওয়ার শহর থেকে অনেকটা দূরে চলে গেছিল। সেই বাদুড় ডেভিলটার ঘরের সামনে ডেনজির রক্ত দেখে তারা আরো বুঝতে পারে যে পাওয়ারই ডেনজিকে মারার চেষ্টা করেছিল। কিন্তু এতে ডেনজি সম্মত জানায় না এবং বলে, কই আমার তো এরকম কিছু মনে পড়ছে না। তারপর আকি বলে, যদি সে মাকিমাকে সব সত্যি ঘটনা বলে দেয় তাহলে পাওয়ারও মারা যাবে এবং পাওয়ারকে বাঁচানোর জন্য তুমিও মারা যাবে। যেহেতু আজকের এই লড়াইয়ে কোনো মানুষের কিছু ক্ষতি হয়নি, তাই সে মাকিমাকে কিছু বলবে না। কিন্তু তবুও তার একটা শর্ত আছে। শর্তটি হলো, ডেনজিকে আকির সব কথা মানতে হবে। এই শর্তে ডেনজি রাজি হয়ে যায়। এরপর আকি হসপিটাল থেকে বেরিয়ে আসে, যেখানে হিমানো আর পাওয়ার তার অপেক্ষা করছিল। পাওয়ার বলে, তোমাকে নিশ্চয়ই ডেনজি বলেছে আমি কিছু করিনি, আমি নির্দোষ। আকি পাওয়ারের হাত করে খুলে দেয় এবং পেছন থেকে হিমানো বলে, এরপর পাওয়ার যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার জন্য দায়ী থাকবে আকি। আকি বলে, সব ফিন্ড এবং ডেভিল তাদের শত্রু, তবে যদি এরা অন্য ডেভিলদের মারতে সাহায্য করে তাহলে তারা অবশ্যই এদের ব্যবহার করবে, কিন্তু এরা আমার বন্ধু নয়। দিনের শেষে আকি হেডকোয়ার্টারে গিয়ে মাকিমাকে রিপোর্ট দেয়। আকি বলে, ডেনজি আর পাওয়ার দুজনে শহরের বাইরে চলে গিয়েছিল, যেখানে তারা বাদুড় ডেভিলটাকে খুঁজে পায় আর তারা বাদুড় ডেভিলটাকে মেরে ফেলে। কিন্তু তারপরও সেখানে একটা লিচ ডেভিল আসে যেটাকে ইউনিট 4 মারে। মাকিমা বলে, পাওয়ার এবং ডেনজি পেট্রোলিং এরিয়ার বাইরে গিয়ে নিয়ম ভেঙেছে। তাতে আকি উত্তর দেয়, যেহেতু এবার কোনো মানুষ মারা যায়নি তাই তাদের ক্ষমা করা যেতে পারে। মাকিমা আকির কথা মেনে নেয়। একই সাথে বলে, ডেনজির সাথে থেকে থেকে তোমার মনে কিরকম নরম হয়ে গেল নাকি? যার উত্তরে আকি বলে, সে একটুও বদলায়নি, সে আগের মতনই আছে। পরের দিন সকালে আমরা দেখি আকি খুবই ডিসিপ্লিনে থাকা ছেলে। সে সময় মতো ঘুম থেকে উঠে পড়ে, সময় মতো ঘরের কাজকর্ম করে, আর এখন ডেনজিরও তার সাথে থাকতে থাকতে তার মতো ডিসিপ্লিন হয়ে গেছে।
আকি যখন খাবার তৈরি করছিল তখনই তাদের দরজা এসে কেউ আওয়াজ করে। বেশ কয়েকবার আওয়াজ করার পরে সে দরজা ভেঙে ভেতরে চলে আসে, আর আমরা দেখি সেটা আর কেউ না বরঞ্চ আমাদের পাওয়ার। আসলে পাওয়ারকে মাকিমা ডেনজি আর আকি ছেড়ে থাকতে বলে, এটা আকির একদমই পছন্দ হয় না। সে মাকিমাকে ফোন করে আর বলে সে পাওয়ারকে কেন পাঠিয়েছে তার বাড়িতে। মাকিমা বলে ও এখন তোমার সাথেই থাকবে। এতে আকি জবাব দেয় এই সমস্ত পাগলদের তার কাছে কেন পাঠানো হচ্ছে। তখন মাকিমা বলে কারণ আকির উপরে তার সব থেকে বেশি ভরসা আছে। এটা শুনে আকি আর কিচ্ছু বলে না। এরপর খাবার খাওয়ার সময় খাবারের প্লেটে সবজি দেখে পাওয়ার রেগে যায় এবং খাবার এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে, যেটা দেখে ডেনজি আর আকি দুজনেই পাওয়ারকে বকাবকি করে। আসলে ব্যাপারটা হলো পাওয়ার মানুষের মতো নয়, সে টয়লেট ফ্লাশ করতো না, ঠিক মতো স্নান করতো না, যেটা আকি আর ডেনজির কারোরই পছন্দ হতো না। তারা দুজনে মিলেই পাওয়ারকে ম্যানার শেখাতে থাকে। এরপর সেদিনই রাতের বেলা ডেনজি যখন টয়লেট পরিষ্কার করছিল তখন পাওয়ার তার সামনে এসে বলে কি করছো। তখন পাওয়ারের দিকে ডেনজি রেগে কিছু বলতে থাকে কিন্তু পাওয়ার অন্য কিছুর ইশারা করে। পাওয়ার ডেনজিকে বলে তুমি এখন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এই বলে পাওয়ার সেখানে বসে পড়ে আর সে ডেনজিকে বলে তুমি তিনবার আমার ব্রেস্ট ছুঁতে পারো, প্রথম আমার বিড়ালকে বাঁচানোর জন্য, দ্বিতীয় ওই বাদর ডিভিলটাকে মারার জন্য, আর তৃতীয়বার আকির থেকে আমাকে বাঁচানোর জন্য। এসব শুনে ডেনজির মাথা কাজ করছিল না। সে ভাবছিল যাক এবার সুযোগটা পেয়েছি। সে খুবই উত্তেজিত হয়ে পড়ে, ওর মনে মনে ভাবে পাওয়ার তুমি তো পুরো পরীর মতো। আর এখানে এসে হয় এপিসোড 4। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও যে এরপর তোমরা কোন অ্যানিমে এক্সপেরিয়েন্স দেখতে চাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চেইনসম্যানের এপিসোড 5 আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে।